একজন মানবিক মানুষের সাথে আজকে আপনাদের আমি পরিচয় করিয়ে দিতে চাই। তার আগে একটা গল্প শেয়ার করি। আচ্ছা, আপনি আপনার বাসার যে বেডরুমে ঘুমান সেখানে কতজন আপনারা ঘুমান? দুইজন, তিনজন, সর্বোচ্চ কিংবা মেহমান আসলে পাঁচজন একসঙ্গে ঘুমান। কিন্তু এই এতিম মাসুম বাচ্চাগুলো ঘুমায় একটা রুমে 25 জন। চিন্তা করা যায়, ছোট্ট একটা রুমে দেখেন যে রুমটাতে না আছে টিন, না আছে ভালো কোনো কিছু যেন বাতাস না ঢুকে, শুধু পলিথিন দিয়ে মোড়ানো একটা ঘর, এই ঘরে ঘুমায় এই বাচ্চাগুলো। তো আজকে সকালবেলা যখন ওনাকে আমি ফোন দিলাম যে মানুষটার সহায়তায় আমরা সিলেটে কাজ করেছি, সুনামগঞ্জে কাজ করেছি, যিনি আমাদের স্বেচ্ছাসেবকদের পাশে দাঁড়িয়েছিলেন মানুষকে সহযোগিতার জন্য, ঠিক সে মানুষটাকে আমি ফোন দিয়ে বললাম যে হয়তো অনেকে বলতে পারেন ওনার নাম বলছেন না কেন, ওনার পরিচয় দিচ্ছেন না কেন। ভাই, কিছু মানুষ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, লোক দেখানোর জন্য না। ওনার গল্পটা শেয়ার করার একটাই রিজন, কারণ হচ্ছে আরও 10 জন যদি এগিয়ে আসে তবুও যে যেন পরিবর্তন এবং একটা সৌন্দর্যের মুখ দেখে এই মাদ্রাসাটা। আমি হুজুরের সাথে কথা বলতে চাই, হুজুর আসবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওনার বিষয়ে জানতে চাই, কীভাবে আপনাকে সহযোগিতা করতেছে যদি আমাদের সাথে শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ, আমার সম্মানিতা আফা উনি যে আমাদের এতিমখানায় এতটুকু যে সাহায্য সহযোগিতা করতেছে, যেটা আমাদের এলাকার সব মানুষ আলহামদুলিল্লাহ ওনার এই সহযোগিতার কারণে ওনার সব মানুষ খুশি। এরপরে আমি সর্বপ্রথম আমার আফার অনুদানের কারণে এই এতিমখানার মধ্যে খানা আরম্ভ করেছি। আগে আর আমি খানা আরম্ভ করিনি এতিমদের। আলহামদুলিল্লাহ, আমার আফার এই কোরবানের সময় আমার আফা অনেক যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ এখানে কী করছে, সাহায্য সহযোগিতা করেছে এই এতিমখানায়। প্রতি মাসে আমার আফা এই তিমহানায় যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ এই টাকা পাঠাইছে, যে টাকা দিয়ে আমি এই ছেলেদেরকে আমি এই তিমদেরকে আমি খাওয়াইছি, প্রতিদিন দুবেলা আমি খানা দিতেছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ পাকে আমার আফাকে এই নেক খায়াত দান করুক এবং খায়রে বরকত দান করুক, এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তের ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি করে দিক। আমি আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টা বলতে চাই, আমি ওনার গল্পটা কেন শেয়ার করলাম, যে মানুষটা পরিচয় দিতে চায় না সে মানুষটার কথা কেন আমি এখানে ক্যামেরার সামনে বলছি, বলার কারণ কি জানেন? একটা মানুষ যখন কোনো দুর্গম পথ দিয়ে হাঁটে তখন পিছনের আরেকজন সাহস পান, একটা মানুষ যখন অন্ধকারে আলো জ্বালান তখন উনি শুধু নয় আর 10 জন সেখানে আলোকিত হন, দেখতে পান। ঠিক এই মানুষটাকে ভালোবাসা বলেন, কৃতজ্ঞতা বলেন, কোনো কিছু দিয়ে তার মানে বহিঃপ্রকাশ নয়। আমি বাচ্চাদের সাথে কথা বলি, আমি গতকালকে আসছি, আসার পর থেকে বাচ্চাদের সাথে আছি। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের আপনারা ঠিক মতো খাবার পান? তিন বেলা খাবার হয় আপনাদের? মাশাআল্লাহ, তিন বেলায় হয়তো না? পড়াশোনা করেন? আচ্ছা মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন মাসুম বাচ্চাগুলা এখানে, ওরা কি ভালো আছো? মাশাআল্লাহ। তো সব মিলাই আমি এই কন্টেন্টটা আপনাদের সামনে তুলে ধরার কারণ কি জানেন? তবুও যেন আলোর মুখ দেখে আর 10 জন যেন এগিয়ে আসে। আমি চাই, আমরা চাই সত্যিকার অর্থে পরিবর্তন আসুক। এই জায়গায় দর্শনার্থী খুব কম আসে, আর এই জায়গার মানুষ এতটাই অসচ্ছল, তারা যে ডোনেট করবে, এলাকার বিভিন্ন কওমি মাদ্রাসা আছে যেগুলোতে দেখা যায় যে বিভিন্ন গ্রামবাসী এবং স্থানীয়দের উদ্যোগে পরিচালিত হয়, তো এই মাদ্রাসাগুলো সে জায়গাটা থেকে অনেক ব্যতিক্রম। এবং আর কি আর বলবো, সব মিলিয়ে এখানে কিছু দর্শনার্থী আসেন, তারা সহযোগিতা করার চেষ্টা করে, এবং এখানে আরও অনেকে আছেন যাদের আন্তরিকতা, আমাদের গিয়াস ভাই আছেন সভাপতি হিসেবে, ওনাদের আন্তরিকতায় পরিচালিত হচ্ছে, এবং যার গল্পটি শেয়ার করলাম আসলে ক্যামেরার পিছনে অনেক সুন্দর গল্প থাকে, তার মধ্যে এই গল্পটি অন্যতম। আমি আশা করব আমরা সকলে যে যার জায়গা থেকে এই কাজগুলো নিঃস্বার্থে নির্দ্বিধায় করব, তাহলে হয়তোবা পরিবর্তন আসবে, প্রশান্তি পাবে অনেক সুবিধাবঞ্চিত আত্মা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।